আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যদি আপনি নবী আপনাকে অনুসরণ করে, নবীকে অনুসরণ করলে কি লাভ হবে শুনে নাও। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমি আল্লাহ নবীর জীবনের ভেতরে তিনটা স্পেশাল গুণ দান করেছি, যেই তিনটা স্পেশাল গুণ এই পৃথিবীতে আর আমি কাউকে দান করি নাই। নবীর জীবনের মধ্যে স্পেশাল গুণ তিনটা, জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই, তাহলে চিৎকার করে বলেন তো দেখি নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? তিনটা, জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা গুণ আমি এখন আপনাদের মধ্যে কোরআন থেকে বলতে চাই। এই তিনটি স্পেশাল গুণের বর্ণনা দিতে গিয়ে আমি কোরআন থেকে তিনটা এতে কারিমা তেলাওয়াত করব। যখন তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে তাকবীর দেবেন, পারবেন না? নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা তিনটি স্পেশাল গুণ দান করেছে, তার মধ্যে প্রথম নম্বর গুণটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة. সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াত কারিমা, তাফসীরে ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, নবীর জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা তিনটা স্পেশাল গুণ দান করেছি, তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। প্রথম নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ। এ ভাই মুখস্থ করেন, তাফসীর মাহফিলে এসেছেন কিন্তু শিখতে হবে না? প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি আদর্শ গ্রহণ করা লাগবে কার? আল্লাহর। কেন বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করা লাগবে কার? আমার বাইরে শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছে, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছয় শ্রেণীর মানুষকে বিনে হিসেবে জাহান্নামে দেবে, তার মধ্যে প্রথম নম্বর শ্রেণী হলো তারা যারা পৃথিবীতে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করে। তাহলে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? এই কথাও কি বলা যাবে না? বাবা চাচা, ও চাচা এখন ঠিক আছে তো? খুবই টেনশনে চাচাও, খুবই টেনশনে রে, কারণ আপনাদের তো বিপদ নাই, বিপদ কমিটির আছে, কথা বলে না কেন? এর জন্য অতিরিক্ত কিছু না, যা বলতেছি কোরআন থেকে বলতেছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী ব্যতীত কারো আদর্শ গ্রহণ করা যাবে? কিন্তু আমরা নবীকে বাদ দিয়ে এমন মানুষের আদর্শ গ্রহণ করেছি যেই মানুষগুলো গরিবের চাল চুরি করে খায়, গরিবের ডাল চুরি করে খায়, আর যদি বিরিজ করার দায়িত্ব পায় রডগুলো বিক্রি করে পেছন দিক থেকে বাঁশ ঢুকে দেয়। এরকম লোক তো সাতক্ষীরাতে নাই, চোর কত প্রকার হওয়া কি কি বাংলাদেশে বোঝা গেছে করুণা আসে। এই যে আপনাদের পাশে ঝিনাইদহ জেলা, ঝিনাইদহতে পাওয়া গেল পুকুরের ভেতরে চালের বস্তা, আর অঙ্কুরে যায় পাওয়া গেল খাটের নিচে তেলের খনি। কথা কর না কে, তেল থাকবে পাতিলের ভেতরে, ওই তেল ঢুকছে খাটের নিচে। যতদিন পর্যন্ত কোরআনের পক্ষের সৈনিকেরা খেলাফতের দায়িত্ব গ্রহণ করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না করবে, ততদিন পর্যন্ত দুর্নীতি বাংলাদেশ থেকে দূর হতে পারে না। এই জন্য এক নম্বর নবীর জীবনে স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ। নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা দুই নম্বর কি স্পেশাল গুণ দান করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াত কারীমা, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, নবীর জীবনের মধ্যে আমি আল্লাহ তিনটি স্পেশাল গুণ দান করেছি, তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ, আর দুই নম্বর গুণ হলো শ্রেষ্ঠ চরিত্র। দুই নম্বর শ্রেষ্ঠ, নবীজির চরিত্রটা কেমন ছিল?
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কিছু সাহাবীকে জিজ্ঞেস করে বলে, আম্মাজান আপনি একটু দয়া করে বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, হে নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা অবশ্যই কোরআন পড়েছি। আম্মাজান বর্ণনা করে বলে, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীর চরিত্র ছিল তেমন। এক নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ, দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র নবীর জীবনের মধ্যে, তিন নম্বর স্পেশাল গুণটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারীমা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাই বর্ণনা করে বলেন, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, বলো নীহারিকা বলো, এই মহাবিশ্বের ভেতরে আমি যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে পাঠাইয়া দিছি। সুতরাং যদি কোনো মানুষ নবীকে ভালোবাসে, নবীকে অনুসরণ করে, নবীর মতো চরিত্র গঠন করে, নবীর আদর্শ গ্রহণ করে, ওই মানুষদের কোনো টেনশন নাই, ওই মানুষেরা নবীর রহমতের সাতারা দিতে দিতে ওই মানুষগুলো জান্নাতের দরজা পর্যন্ত চলে যাবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হলেন আমার জীবনের জীবন। বললে কি কষ্ট হবে? সবাই চিৎকার করে নবীর ভালোবাসনে বলেন, আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হলেন আমার জীবনের জীবন, রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হলেন আমার নির্ধনের নির্ধন। আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হলেন আমার। আপনাদের ঘুম ধরছে নাকি? চিৎকার করে বলেন, আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হলেন আমার। দেখি না নবীর মোজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করলেন সমর্পণ। দেখি না নবীর মোজেজা, চরিত্র তিন নম্বর শ্রেষ্ঠ রহমত। চিৎকার করে বলেন, নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে, এক, দুই, তিন। এখন আমি আপনাদেরকে নিয়ে ওই আয়াতের দিকে চলে যেতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি মানুষেরা আপনি নবী আপনাকে অনুসরণ করে। এখন যদি মানুষেরা জিজ্ঞেস করে বলে, আমরা যদি নবীকে অনুসরণ করি আমাদের কি লাভ হবে? আল্লাহ ডাক দে বলে, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা যদি নবীকে অনুসরণ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দেব দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আল্লাহ কি কি দুইটা পুরস্কার দেবে জানতে বল, চাই কি চাই না? সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। নবীর জীবনের মধ্যে কয়টা অনুসরণ করলে কয়টা পুরস্কার দেবে? আমার বাইরে শেষ কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীকে অনুসরণ করলে আল্লাহ দুইটা পুরস্কার দেবে। আজকের আলোচনার সাবজেক্ট হলো বিশ্ব নবীর অনুসরণ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আপনারা কি নবীকে অনুসরণ করতে রাজি আছেন? আরো জোরে বলেন, এই ছেলে, এই বসো, দেখি বসো, কেরে বুড়ো চাচারা উঠতে ছেলে, এরকম চ্যাংরা, এটা দেখি এটি মানা যায়, কথা বলে না কেন? আমার ভাইরা শেষ কথাটা বোঝার চেষ্টা করেন, চিৎকার করে বলেন তো দেখি, আপনারা কি নবীকে অনুসরণ করতে রাজি আছেন? আরো জোরে বলেন, নবীকে অনুসরণ করলে মাঝে মধ্যে ঘর বাড়ি ছাড়া লাগবে, রাজি আছেন?
মাঝে মধ্যে জেলখানায় বন্দি হওয়া লাগবে, রাজি আছেন? মাঝে মধ্যে নবীর তরিকায় শহীদ হতে প্রস্তুত থাকা লাগবে, রাজি আছেন? আমরা নবীকে অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ব, প্রয়োজনে জেলে বন্দি হব, প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব, তারপরও নবীর জীবনের অনুসরণ থেকে পিছু পা হব না। কারা কারা রাজি আছেন দুহান আল্লাহকে তুলে দেখান, লিল্লাহে হাত নামান। নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দেবে, এই দুইটা পুরস্কার না জেনে আপনারা কি যাবেন না? পুরস্কারে আমরা পুরস্কার সারা রাত ওয়াজ শুনলেন, কিন্তু পুরস্কার কি পাবেন এটা না জেনে যাওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকামের কাজ? অবশ্যই পুরস্কার দুইটা আমরা জেনে তারপরে যাবো ইনশা। তার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই মাহফিলটা হয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? প্রত্যেক বছর এই মাহফিলটা হোক আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ সবাই চায়, সত্য সত্য কারা কারা চালার একটা বার হাত উঠ, এই সাথে হাত উঠান, লিল্লাহি তাকবীর, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন, এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন, বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করে মুষ্টি যে আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান, কোথায় ঢুকাবেন? টাকা থাকলে দাবি আছে, না থাকলে কোনো দাবি, একজন উঠবেন না একজন উঠতে পারবেন না। আমি দুই ঘন্টা ওয়াজ করছি, প্রয়োজন আরো তিন তিরিশ মিনিট হবে, কোনো সমস্যা আছে? কোনো ওটা উঠি নাই। আমি এতগুলো লোকের মধ্য থেকে মাত্র দশজন লোক চাই, এই পৃথিবীতে দশজন সাহাবীকে আল্লাহ তাআলা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। শোনেন আমার মনের একটা দুঃখের কথা আছে, শোনেন। আপনারা যারা ইন্টারনেট ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, আমি কিন্তু তিন ঘন্টার নিচে কোনো ওয়াজ করি না, কথা বলে না কেন? কিন্তু আজকে মনের কষ্ট, আমি যেই ওয়াজগুলো করি ওই ওয়াজগুলোর লাইনই উঠাতে পারি নাই। রাত বারোটার পরে আপনি কি ওয়াজ করবেন? এগুলো ওয়াজ হলো না তো খালি তামাশা হলো, কথা বলে না কেন? আপনাদের কাছে ভালো লাগলে হবে না, আমারই মন মতো হয় নাই। অল্প সময় কি ওয়াজ করবেন আপনি? আমাকে দাওয়াত দেওয়ার সময় বললো আপনাকে মঞ্চ দেবো দশটায়, দশটা যায়, সাড়ে দশ যায়, এগারো যায়, বারো যায়, তারপরও খবর নাই। তারপরও যতটুকু হয়েছে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা আখেরি মোনাজাত না করে যাব, দশজন ব্যক্তি পৃথিবীতে জান্নাতের সুসংবাদ চাইছে, এই দশজনের নাম ধরে ধরে আমি দশটা লোক আপনাদের মধ্যে চাই, কমপক্ষে একটা হাজার টাকা দেবেন, বেশি পারলে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যত পারবেন তত ভালো, পারলে নগদে, না পারলে বাকিতে লিখে দেবেন, মসজিদে মাদ্রাসার যখন কাজে লাগবে তখন দেবেন। দশজন লোক একটু হাত তোলেন, হুজুর আমি দেবো একটা হাজার টাকা। আলহামদুলিল্লাহ, দেখেন নাম কি, কত দেবেন? লিল্লাহি তাকবীর, মোহাম্মদ হোসেন আলী দুই ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আব্দুর রহমান, এই যে ছোট ভাই আব্দুর রহমান, তোমার উপর যা গাও আমার খেপে রাগ হচ্ছে, যাক যা হয়েছে হয়েছে, আল্লাহ কবুল করুক। আব্দুর রহমান আমার প্রিয় স্নেহের ভালোবাসার ভাই, ওনার মা এক হাজার টাকা লিল্লাহ এক তকবি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই এই বাবা আপনি উঠলেন কেন? এই সাসাই যাইতে দেন না, যাইতে দেন না, তিন নম্বরে কে আছেন একটু হাত তোলেন। ওই যে সাসা বড় কত দেবেন? দুই ব্যাগ সেমেন্ট না দুই হাজার? নাম কি ওনার? নাম কি? রিজাউল করিম। লিল্লাহ তাকবীর, রিজাউল ইসলাম দুই ব্যাগ সেমেন্ট মাটি আল্লাহ কবুল করুক, বলেন আমি। এ ভাই শোনেন আমার দিকে একটু কথা শোনেন, আপনারা যদি টাকা পয়সা না দেন জোর করে কি নেওয়া যাবে? তে নিজেরা যদি না দেন একটু বসে থাকেন, যারা দেবে তাদের একটু সুযোগ দেন না রে ভাই। আর কি আছেন দেখে হাত উঠেন তো দেখি। নাম কি? লিল্লাহি তাকবীর, আমার বড় ভাই রফিকুল ইসলাম, বাবা মা দাদা দাদি নানা নানির জন্য এক হাজার টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমি। আর কি আছেন দেখে হাত উঠেন দেখি সর্বশেষ, আমি দুইটা পুরস্কার বলে দেবো দ্রুত। আর কি আছেন? নাম কি? মা বোনদের মধ্যে রুমাল যাচ্ছে, আমার মায়েরা বোনেরা আপনাদের জন্য দীর্ঘক্ষণ আলোচনা করেছি, হাতের বালা কানের বয়না যা আছে সব খুলে দেন, কথা বলেন ঠিক কি না? মা বোনদের মধ্যে চাদর যাচ্ছে, মায়েরা বোনেরা আপনারা দান করেন, কে আছেন? কে একে হাত উঠলো? কে কত দেবেন? পাঁচশো টাকা লিল্লাহি তাকবীর, মোহাম্মদ আলী ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? চাদর কে আবার দেবেন ভেতরে চাদর?
না ভাই ছেলেদের ভেতরে, এই ছেলেবেলার ভেতরে ঢুকে পড়ো তো দেখি, যার কাছে যা আছে দিয়ে দেন, যার কাছে যা আছে। এ আবার সাদুল্য ঢোকো, ভলেন্টিয়ার ভাইরা ভেতরে সাদুল্য ঢোকো, ভেতরে সাদুল্য ঢোকো, দ্রুত দ্রুত, কেউ উঠবেন না, এক মিনিট কেউ উঠবেন না, সবাই ভেতরে ঢোকেন আর জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে করে সাল্লাল্লাহু, এ যে যেখানে আছেন বসে যান, চিৎকার করে বলেন নবীর জীবনে অনুসরণ করলে কয়টা পুরস্কার, আরো জোরে, আপনারা কি শুনবেন না নাকি, চিৎকার করে বলেন পুরস্কার কয়টা, আরো জোরে, জোর হলো না, যে যেখানে আছেন বসেন, বসেন সবাই, বসে পড়েন, দোয়া না করে কেউ যাব না। আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন, আমার দিকে তাকান, তার মধ্যে প্রথম নম্বর পুরস্কার হলো ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর দুই নম্বর পুরস্কার হলো ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেছেন যারা নবীকে অনুসরণ করবে আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানাবো, জোরে বলেন সুবহানাল্লাহ, এখন চিৎকার করে বলেন আমরা জান্নাত পেতে চাই কি চাই না, কারা কারা জান্নাত চাই হাত উঠান তো, হাত উঠে, আপনি জান্নাত চান না হাত উঠান, হাত উঠান, এ যারা যারা জান্নাত চান হাত উঠান, আল্লাহ কিন্তু দেখতেছে, হাত উঠান, হাত জোরে নাড়ান, এখন মুষ্টি করেন সত্যি সত্যি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান, এখন জান্নাত যদি পেতে চাই আজকের আলোচনা থেকে আমুল হলে একটা অনুসরণ করব, কাকে, সারা রাত আচ্ছুলে বলতেছে জোলেকা ছেলে নামি, কেরে অনুসরণ করব, কাকে, বিশ্ব নবী কে, যখন এখন একটা স্লোগান দেব আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বললে কি কষ্ট হবে, লিল্লাহে তাকবীর, আমার নেতা তোমার নেতা, নবী আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানাতে, আর জেলখানাতে নাই, আমার ভাইরা শোনেন শেষ কথা, নবীকে অনুসরণ করতে হবে, আপনাদের উদ্দেশ্যে শেষ নসিহত পেশ করে বিদায় নিতে চাই, চিৎকার করে বলেন তো দেখি অনুসরণ কি অর্ধাবর্দি করবো নাকি পুরোপুরি, আরো ধরে বলেন অর্ধাবর্দি না পুরোপুরি, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের যখন খিদে লাগে ভাত খান, অর্ধেক পেট খান নাকি পুরো পেট খান, আরো ধরে বলেন, যখন তৃষ্ণা লাগে পানি পান করেন, অর্ধেক গিলাস পান করেন না পুরো গিলাস পান করেন, যখন মশা কামড়ায় মশারির ভেতরে ঘুম পারেন, মশারির ভেতরে অর্ধেক থাকেন না পুরোটা থাকেন, শীতের দিনে ল্যাপের মধ্যে ঢুকে ঘুম পারেন, ল্যাপের ভেতরে অর্ধেক থাকেন না পুরোটা থাকেন, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা ল্যাপের মধ্যে পুরোটা, মশারির মধ্যে পুরোটা, ভাত খাই পুরোটা, পানি খাই পুরোটা, কিন্তু ইসলামকে পরিপূর্ণ মানতে চাই, অত আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও, কিছু মানবা কিছু মানবা না তা হবে না, শেষ কথা, যেই নবীর তরিকায় নামাজ পড়বেন ওই নবীর তরিকায় এই সমাজের রাষ্ট্রপতি হতে হবে।